नमस्कार सम्मानी दर्शकवृंद, कृषक दुटी जनप्रिय प्रकल्प राज्य और केंद्र सरकार यथाक्रमे कृषक बंधु प्रकल्प और प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्प। यह दुटी प्रकल्प थी कृषक के मोट 3 एस एम एस पाठानो हे पीएम किसान के 2 एस एम एस और कृषक बंधु प्रकल्प के 1 एस एम एस कृषक फोने पाठानो हे এবং সেই এসএমএসে অনেক কিছু করতে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে, নইলে আপনারা টাকা নাও পেতে পারেন এরকমটাও কিন্তু বলা হচ্ছে। তো এসএমএসে কি বলা হচ্ছে, কি করতে হবে সমস্তটাই আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো প্রথমে দেখাচ্ছি পিএম কিষাণ থেকে কি এসএমএস পাঠানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আইডিটা AGRICT মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেই কিন্তু এসএমএসটা এসেছে। এখানে বলা হয়েছে কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনি এখনও ইকেওয়াইসি প্রমাণীকরণ সম্পন্ন করেন, এটি অতি সত্বর সম্পন্ন না করলে পরবর্তী কিস্তির টাকা নাও পেতে পারেন। বিষয়টি জানার জন্য আপনার ব্লকের কৃষি দপ্তরে অবিলম্বে যোগাযোগ করুন। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার মানে পিএম কিষাণে যারা এখনও ইকেওয়াইসি করেননি সেই ইকেওয়াইসিটা অতি সত্বর করতে বলা হচ্ছে, নইলে পরবর্তী কিস্তির টাকা আপনি নাও পেতে পারেন। ইকেওয়াইসি যদি না করে থাকেন অবিলম্বে ব্লক কৃষি অফিসে যোগাযোগ করুন, বা ইকেওয়াইসি যদি না করে থাকেন আপনারা সিএসসি সেন্টারে গিয়েও করতে পারেন, বা নিজেরাও আধারে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেটাও আপনারা করতে পারেন। ইকেওয়াইসি যদি কীভাবে করতে হয় না জেনে থাকেন, চ্যানেলে এই নিয়ে ভিডিও রয়েছে, পিএম কিষাণের প্লেলিস্টে গিয়ে আপনারা ভিডিও দেখবেন। এই নিয়ে অনেক মাস আগেই আমরা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। তো এটা গেল প্রথম এসএমএস। তারপরে দ্বিতীয় এসএমএসটা পাঠানো হচ্ছে এই রকম ঠিক। তো এইখানে দেখতে পাচ্ছেন সেই আইডি হচ্ছে VMAGRICT মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে। এখানে বলা হয়েছে কিষাণ সম্মান নিধি প্রকল্পে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আপনার দেওয়া তথ্য যাচাইয়ের জন্য সহসনাপত্র পূরণ করার জন্য জমির পর্চা, আধার কার্ড, আধারযুক্ত ব্যাংক পাস বই এবং ভোটার কার্ডের মূল নথি এক কপি প্রতিলিপি সহ আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে এসএমএস প্রাপ্তির 4 দিনের মধ্যে যোগাযোগ করুন। ইতিমধ্যেই সহসনাপত্র জমা দিয়ে থাকলে পুনরায় সহ কৃষি অধিকর্তার করণে আসার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন এরকম এসএমএস আগেও কিন্তু পাঠানো হয়েছিল, পুনরায় আবার অনেক কৃষককেই পাঠানো হচ্ছে। এখানে বলা হচ্ছে আপনাদের তথ্য যাচাইয়ের জন্য সহঘোষণাপত্র জমা দিতে হবে, জমির পর্চা মানে রেকর্ডের কপি জমা দিতে হবে, আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে এবং আধারযুক্ত ব্যাংক পাসবই তার জেরক্স জমা দিতে হবে এবং ভোটার কার্ডের মূল নথি এবং এক কপি প্রতিলিপি মানে ভোটার কার্ডের আসলটাও নিয়ে যেতে হবে, এক কপি জেরক্সও আপনাকে জমা দিতে হবে। এগুলি সমস্ত কিছু নিয়ে এই এসএমএসটা আসার 4 দিনের মধ্যে আপনাকে কৃষি অফিসে জমা করতে বলছে। আর অলরেডি যদি আপনি সহঘোষণাপত্র জমা করে থাকেন তাহলে আর নতুন করে জমা করতে হবে না। তো এটা করা হচ্ছে কৃষকদেরকে ভেরিফিকেশন করার জন্য, বা অনেকে দুর্নীতি করে টাকা পাচ্ছেন অযোগ্য কৃষক তাদেরকে ধরার জন্য এই সকল ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে বিভিন্ন ব্লকে। আপনাকে যদি এরকম এসএমএস করে থাকে বা ফোন করে ডাকে বা পঞ্চায়েতে যদি নামের লিস্ট পাঠায় সেক্ষেত্রে অবশ্যই আপনিও কিন্তু এরকম ডকুমেন্টস জমা করবেন, নইলে পরবর্তী সময়ে আপনারও টাকা পেতে সমস্যা হতে পারে। এবার 3 নম্বর যে এসএমএসটি পাঠানো হচ্ছে এটি কিন্তু কৃষক বন্ধু থেকে পাঠানো হচ্ছে। এখানে কোথা থেকে পাঠানো হচ্ছে, AGRICT মানে এটাও এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেই পাঠানো হচ্ছে। এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু সুনিশ্চিতাই প্রকল্পে আধার নম্বর সংযোগ করার জন্য আপনাকে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে আপনার আসল আধার কার্ড এবং আধার কার্ডের নিজ স্বাক্ষরিত ফটোকপি, ভোটার কার্ডের নিজ স্বাক্ষরিত ফটোকপি এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর সহ আসতে অনুরোধ করা হচ্ছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। তো এই এসএমএসটা পাঠানো হচ্ছে আপনাদেরকে আধার নম্বর এবং আধারে যুক্ত মোবাইল নম্বর এগুলো লিঙ্ক করার জন্য। দুয়ারে সরকার ক্যাম্পে একটা করে ফর্ম দিচ্ছে, সেই ফর্ম পূরণ করে জমা করতে বলা হচ্ছে। সেই ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে সেই নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে আগেই ভিডিও দেওয়া রয়েছে, আপনারা কৃষক বন্ধুর প্লেলিস্টে গিয়ে সেই রিলেটেড ভিডিও দেখে নিতে পারেন। অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা সেই ফর্মটা জমা করবেন এবং তার সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে, জেরক্স অবশ্যই সই করতে হবে কৃষককে এবং অরিজিনালগুলোও সঙ্গে নিয়ে যেতে হবে, কৃষি অফিসের আধিকারিকরা দেখতে পারে। তো সেই ফর্মটা জমা দিতে হবে, নইলে পরবর্তী সময় আপনাদেরও কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। যদি আপনার এসএমএস এরকম এসে থাকে অবশ্যই জমা করবেন, আর এসএমএস না এসে থাকলেও আপনারা তবুও জমা করবেন অবশ্যই। আজকে আমরা একটা দুপুরে ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে ব্যাপারটা বুঝে যেতে পারবেন কাদেরকে সেই ফর্ম জমা করতে হবে, কাদেরকে জমা করতে হবে না। তো এই 3টি এসএমএস যদি আপনাদের এসে থাকে অবশ্যই দ্রুত আপনারা যা করতে বলা হচ্ছে কৃষি ডিপার্টমেন্টের তরফ থেকে সেগুলি করে নিন, নইলে পরবর্তী সময়ে টাকা পেতে সমস্যায় পড়বেন। তো এই 3টি এসএমএসের মধ্যে আপনাকে কোন এসএমএসটি করা হয়েছে, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।